হ্যালো বন্ধুরা, এই তিনজন মানুষ আমার খুব প্রিয়, আমার দুই বোনের ছেলে মেয়ে। প্রথমে আছে আতিকা, তারপর আছে আতিফ, তারপর আছে রাতিল। এই তিন ভাই বোনের সঙ্গে একটা খেলা খেলবো। এখন রাত অনেক বাজছে, প্রায় 11:30। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে রাত্রের। তারপর চিন্তা করলাম যে ঘুমানোর আগে ওদের সঙ্গে একটু খেলা খেলি। তো খেলার নিয়মটা হলো, একজনে গান গাইবে আর দুইজন যদি হাসে তাইলে আউট হবে, বা একজনও যদি হাসে তাইলে সে আউট হয়ে যাবে। লাস্ট পর্যন্ত যে গান গেয়ে না হেসে থাকতে পারবে সে হবে ফার্স্ট, এবং তার জন্য পুরস্কার হলো এই যে 100 টাকা একদম করকরা নোট। ঠিক আছে বন্ধুরা, 100 টাকা এই যে করকরা একদম নোট, এই নোটটা তারা পাবে যে ফার্স্ট হবে। তো শুরু করি। তো প্রথম শুরু করব আতিকারে দিয়ে। আতিকা শুরু করো তুমি, আর একটু জোরে গাইতে হবে। আর একটু জোরে, অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। ওকে, অনেক সুন্দর হয়েছে, হাততালি, থ্যাংক ইউ। এখন গাইবে আতিফ। অনেক সুন্দর হয়েছে, কেউই হাসে নাই, মিনমিন করতে আছে সবাই, এমনি দাঁত কেউ বাইর হয় নাই, তার মানে সবাই ঠিকভাবে আছে, খেলা থেকে কেউ আউট হয় নাই। এবার গাইবে রাতিল। রাতিল শুরু করো। প্রেম আগুনে জলে মরি ও হে খোদার আব্বানা, আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা, কোথায় রইলেন নবীজি আমাদেরকে ছাড়িয়া। মুখে হাত দিয়ে কেউ হাসতে পারবে না, তাইলে কিন্তু আউট হয়ে যাবে। হ্যাঁ, হাত মারে তি মুমত কাঁদে নবী নবী বলি। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে রাতিলের তা। তো এই রাউন্ডে তিনজনই ঠিক আছে, কেউ আউট হয় নাই। তো এখন আমরা আবার দ্বিতীয় পর্বে যাব। ঠিক আছে, তো আতিকা শুরু করো। একটু জোরে গাইতে হবে আতিকা, তুমি একদম আস্তে আস্তে গাইতে আছো। ওকে, এতটুকু গাইলেই হবে, খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। এবার আতিফের পালা। এটা কোন ধরনের গান বুঝতে পারলাম না ঠিক ভাবে। আচ্ছা যাক, এতটুকু গাইছে তাতেও হয়েছে, অসুবিধা নাই। এবার রাতিল। দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। ঠিক আছে, এতটুকুই হবে। ঠিক আছে, এবার আবার আতিকা, একটু জোরে গাইতে হবে আতিকা। সময় কিন্তু মাত্র আর 10 সেকেন্ড, এর মধ্যে তোমার গান রেডি করতে হবে, মাত্র 10 সেকেন্ড। এটা হইছে গান ঠিক ভাবে, যাক তারপর নিলাম যেহেতু হাসো নাই। এবার আতিফ। এই সাগর পারে আইসে আমার মাতাল মাতাল লাগে, এই সাগর পারে আইসে আমার মাতাল মাতাল লাগে। হ্যাঁ, ভালোই হয়েছে। এবার রাতিল। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা শহরে। আতিফ কিন্তু হাসে, হাসলে কিন্তু আউট হয়ে যাবা,
পুরো দাঁত বাইরে নাই, মিনমিনিয়া হাসতে আছো, মিনমিনিয়া হাসলে কিন্তু চলবে না, আর মিনমিনিয়া হাসলে কিন্তু নেক্সট বার তুমি আউট হয়ে যাবে, এবারও তোমার ছাড় দেওয়া হইলো। তো রাতিলের গানটাও হয়েছে। তো বন্ধুরা, এইবারে রাউন্ড হলো লাস্ট রাউন্ড, কেউ মিনমিনিয়াও হাসতে পারবা না, মুখে হাত দিয়েও হাসতে পারবা না, তাহলে কিন্তু আউট হয়ে যাবা। হ্যাঁ, একদম মুখ বেজার হয়ে গান গাইতে হবে। যে মিনমিনেই হাসবা বা মুখে হাত দিয়ে হাসবা, তাহলে কিন্তু আউট হয়ে যাবা। হ্যাঁ, এর জন্য আতিফরে একটু সাবধান করতে আসি বেশি, আতিফ কিন্তু একটু বেশি দুষ্টুমি করতে আস। তো এখন লাস্ট রাউন্ড প্রথম শুরু করব রাতিলের দিয়ে। রাতিল, শুরু করো গান। প্রেম এসেছিল একবার আমার দুয়ার প্রান্তে, গানটা কিন্তু হয় নাই, প্রথম থেকে গাইতে হবে। প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে। ওকে, একটু গেলেই হইবে, ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার আতিফ। এটা কি গান আমি জীবনে, আচ্ছা ঠিক আছে, ও তো গাই ফেলাইছে। এবার আতিকা। ওকে, এবার আবার রাতিল, শুরু করো। আমাদেরকে ছাড়িয়া আপনার কাঁদে নবী নবী বলিয়া, যা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। এবার আতিফ। হ্যাঁ, এবার রাতিল শুরু করো। আতিফ তো আউট হয়ে গেছে, ও গান গায় এবং হাসে, তাই ওরে আউট করে দিছি। এখন আছে দুইজন টিকে, আতিকা আর হলো যাইয়া রাতিল। এখন দেখি এই দুইজনের ভিতর কে ফার্স্ট হয়, হাড্ডা হাড্ডি লড়াই চলতে আছে। সোনার খনি নবী যেমন সোনা পরশ মণি, রাতিল আউট। এই যে আসতে আছে এবং গান গাইতে আছে, আউট। রাতিল আউট লাস্টে, আমি মনে করছি ও আসে না, ও হাসে দিছে, ও আউট হয়ে গেছে। তো এখন আতিকা আছে টিকে, এখন আতিকা একটা গান গেয়ে না হেসে এই রাউন্ড এখানে শেষ করব। তো বন্ধুরা, আতিফ আর রাতিল আউট হয়ে গেছে যেহেতু ওরা হাসতেছে, আতিকা একা এই রাউন্ডে উইনার হয়েছে। তো যেহেতু ও উইনার হয়েছে, ও আরেকটা আমাদের সুন্দর গান উপহার দেবে। তো আতিকা, আরেকটা গান গাও, তারপর তোমার পুরস্কার তোমাকে দেওয়া হবে এবং এই অনুষ্ঠানটা এখানেই শেষ করব তারপর আমরা। তো গাও। খুব সুন্দর হয়েছে। তো তুমি তো উইনার হয়েছো, খুবই খুশি হয়েছি, আমিও বুঝতে পারছি যে তুমি উইনার হবা, কারণ তুমি এদের থেকে একটু ভদ্র। এখন হাসতে পারো, কোনো অসুবিধা নাই, যেহেতু তোমার সুইট মুখ হাসতে পারো, অসুবিধা নাই। তো ঠিক আছে, এই যে 100 টাকা করকরা নোট নিয়ে যাও। থ্যাংক ইউ বলো আমাকে। আর তোমরাও খেলছো, তোমাদেরও অসংখ্য ধন্যবাদ এই খেলার জন্য। তো আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করব। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।